কিরে, সারাক্ষণ তোর হাতে মোবাইল থাকে কেন? না না মানে এই না মানে আমারে বুঝাইস না, আমি কি তোর বয়স পার করিয়েছি না? হ্যাঁ, আমার কি বেকল মনে হচ্ছে যেন আমি কিছু বুঝি না? সারাদিন খবরে টেলিভিশনে দেখতেছে যে মোবাইলের মাধ্যমে পুলোপেন সব খারাপ হয়ে যেতেছে, আসক্তি জড়ে যেতেছে, চি মার্কের কাজের সাথে জড়িত হয়ে যেতেছে, মানে একদম নষ্ট হয়ে যেতেছে। আর তুই কিরকম কিছু করস আব্বু? আমার দেখি কি তোমার এরকম মনে হয়? তোর তো এরকম মনে হয়। দেখ, এরকম মনে হইলেও আমি কিন্তু এরকম না। তাইলে তুই সারাক্ষণ মোবাইলের মধ্যে কি করস? মোবাইলে এই তো উপন্যাস গল্প এসব পড়ি আর কি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে যে তুই গল্প উপন্যাস পড়স। আচ্ছা, কি ধরনের গল্প পড়স তুই? ছোট গল্প। কি কইলি? ছোট গল্প, ছোট গল্প কেরে তুমি কি শুনছ? ছোট গল্প বাদ দে, এই কথা বাদ দে, আমার কাজের কথা। এই যে তুই কোন লেখকের গল্প বেশি পড়স? এমনি তো আমি সবার গল্পই পড়ি না। তারপরে এরকম একজন লেখক দেখে না, যে যার গল্প সবসময় পড়তে মন চায়, তার গল্প অন্যরকম সবার ভাল লাগে। আমার ক্ষেত্রে যেমন তো শরৎচন্দ্র, তার গল্প আমার সবসময় ভাল লাগে। ও, এমন লেখক তো আমার ক্ষেত্রেও আছে। এই তো বুঝাছ। আচ্ছা, লেখকের নাম কি? কাম দে। কি না না মানে এটা ওনার সংক্ষিপ্ত নাম। আমার এই সংক্ষিপ্ত নাম কই লইব, আসল নামটা ক। আসল নামটা তুমি কি কিরে, এতক্ষণ লাগে, তাড়াতাড়ি ক। কইতেছি কইতেছি, এক মিনিট। কাম দেব লিখে কামাল, আর দেব দেব দেববোধ্যায়। হ্যাঁ, কামাল দেববোধ্যায়, তার নাম হলো কামাল দেববোধ্যায়। কামাল দেববোধ্যায়, এইরকম নামে তো কোনো লেখক নাই। আরে আব্বা আছে, তুমি মনে হয় জানো না। এই নামে তো কোনো লেখক নাই, নিশ্চয়ই এনে কোনো ঘাবলা আছে। আচ্ছা, তুই কি শিওর? আরে আব্বু, কি যে কইতে, আমি সারাদিন ওনার গল্প করি আর ওনার নাম আমি শিওর হইতাম না। হেটে কোনো কথা কইলা, আমি এখন ওনার গল্প করতেছি। এই যে এলে, হ্যাঁ, বৃষ্টির রাতে কাম দেবের সাথে, মানে কামাল দেববোধ্যায়ের সাথে। আর তুমি শুধু শুধু আমার সন্দেহ করতেছো। আচ্ছা বুঝছি, এখন তোর মোবাইলে দে। হ্যাঁ, যারা সারাদিন টিফোস মোবাইল মোবাইল মোবাইলে দিতে বলছি, তুমি আমারই বিশ্বাস করতেছো না? হে আল্লাহ, আমার উড়ায় নে বুঝছি। এভাবে হইতো না, না দিতাম না। না না, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ নে, তাও মোবাইল দিস না। আমার মোবাইল পেলেই চল রে। আচ্ছা আপু, তুমি তাহলে গল্প করো, আমি উঠলাম। হ্যাঁ, ঠিক মেরে এনে বসে তা। শুরুতে বলে রাখি, আমার নাম রাকিব, আর এটা আমার ছদ্মনাম। কিরে, নিজের নামের মধ্যে ছদ্মনাম আছে, তারপর গল্পের মধ্যে ছদ্মনাম দিছে কেরে? আমি জানি না। হেলার গল্প হেলা লাগবে, আমি কেমনে কয়া। আচ্ছা, এটা পরে বুঝেছেন, গল্পটা পড়ে নেই। আমাদের পাশের বাসায় থাকতো একজন সুন্দরী ভাবি। আমার এখন যাইতে হইব, তুই এনতে এক চুলো নড়তে পারতি না। আরে তুমি বুঝেছো না, আমার এনতে যাওয়াটা খুব জরুরি। তোরে এনে ঠিক মেরে বসে থাকতে কইছি না, বসে থাক। ওনার শরীরের গঠন 36-24-36, আর উনারা দেখলে আমার তারা যায়। এই তুই আমার দিদিকে গল্প পড়াইতেছ। Run.